হ্যালো এদিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সামনে আবার চলে এসেছি মিনি একটা ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ওয়েদার তো খুবই সুন্দর মৃধু মিধু হাওয়া দিচ্ছিল তো তোমাদের কি মনে হয় এই ওয়েদারটা কি সকালের ওয়েদার একদমই না এই ওয়েদারটা সকালে না এই ওয়েদারটা বিকালবেলা তো এত সুন্দর কেন মানে ওয়েদারটা তো সেটাই তোমাদের বলি তো আজকে সারা দিন বৃষ্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ দেখো রাস্তা একদমই ভিজে তো এই জন্যেই সারাদিন আজকে বৃষ্টি হয়েছে বলে বিকালের ওয়েদারটা এতটা সুন্দর ছিল তো আমি নিচে গিয়ে তোমার মানে আমার বর্মশাইকে বললাম যে দেখো কত সুন্দর ওয়েদার তো চলো একটু আমরা ঘুরে আসি তো তোম আমরা সবাই মিলে ফটাফট রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে দেখো বাইরেও বেরিয়ে পড়েছে আর দেখো দেখো একদমই রাস্তা একটু একটু ভিজে দেখতে পাচ্ছ তো যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়া মানে আমাদের মেয়েদের মানে সবার আগে ফুচকার দোকানে যাওয়া তাই তো নাকি তোমরা কমেন্টে জানাও একদমই তাই ঠিক বললাম তো তো যাই হোক তো ফুচকার দোকানে তো গেলাম তো ফুচকার দোকানে গিয়ে তো ফুচকা তো খাবোই অবশ্য তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে আমি যাওয়ার সময় একটু সিদ্ধুকে বকেছিলাম সিদ্ধার্থকে একটা বিষয় নিয়ে ওকে বকেছিলাম তো সেই জন্যেই তোমার দাদা একটু আমাদের আমার উপরে একটু রেগে গেছিলো কেন ওকে বকলাম তাই সারা রাস্তায় একটু বক বক বকবক করতে করতে গেছিল তো দাদা মানে আমার বর্মার তো বক বক করতে করতে যাচ্ছিলো ওর মতন আর আমি আমার মতন ভিডিও করছিলাম দেখতে দেখবে দেখতে পেলে আর দেখো ফুচকার দোকানে চলেও স্যার এই দেখো দুজনেই মানে বাবাতে আর ছেলে আমার উপরে রেগে রেগে দেখছে কেন বকে দিয়েছি তো ওই জন্য ওকে একটু আদরও করে দিল তো যাই হোক তো এই দেখো ফুচকার দোকানে চলে সবসময় আমরা এই ফুচকার দোকান দিয়েই ফুচকা খাই আর এনে এনে এনেই মানে ফুচকাটা খুবই সুন্দর বানায় আর তার থেকেও বড় সুন্দর হচ্ছে এনার ব্যবহারটা খুবই সুন্দর তো সেই কারণে আমরা এই দোকানে সব সময় ফুচকাটা খাই এই আমাদের এখানে যে ফুচকা পাওয়া যায় নর্মাল ফুচকা তার থেকে এনে একটু আলাদা রকম বানা। তো এই জন্যে এই ফুচকাটা আমি আমরা সবাই খুব ভালো খাই তো অনেক রকম আইটেম পাওয়া যায় ফুচকারই এই দেখো উনি একটু হেসেও দিল তো যাই হোক উনি হচ্ছে বিয়ারি বাট বিয়ারি হলে কী হবে মানে ব্যবহারটা খুবই ভালো আর তারপরে আমি আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা ভেলপুরি আর একটা সেব পুরি এরকম তো যাই হোক এই দেখো মাখাচ্ছে আমাদের যে ফুচকার যে মানে ভেলপুরি সেটাই মাখাচ্ছে আর চলো তো ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর লাইক কমেন্টটা করে দিও আর ফলোটা করতে একদমই ভুলো না তোমাদের প্রতিবারের মতন এবারেও বলবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই টা টেক কেয়ার